আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ প্রতিদিনকার মতো আমরা আজকেও উপস্থিত হয়েছি একটি বাংলা ক্লাস নিয়ে যে ক্লাসে আমরা জানবো এর ব্যবহার আমরা অনেক সময় বাংলা বানানোর ক্ষেত্রে চন্দ্রবিন্দুর ব্যবহার নিয়ে দ্বিধান্বিত থাকি আমরা আজকের ক্লাসটা করার পরে আমি আশা করছি যে চন্দ্রবিন্দুর ব্যবহারটা নিয়ে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হবে ফার্স্ট আমাদের জানা উচিত চন্দ্রবিন্দু কোথায় ব্যবহৃত হয় একটু ভালো করে খেয়াল করুন আমরা চন্দ্রবিন্দুর কারণে অনেক সময় কিছু শব্দের বানানি ভুল করে বসি যেমন দেখুন আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমরা শব্দটা গা লিখবো নাকি এরকম গা লিখবো কোনটা লিখব গা নাকি গা চন্দ্রবিন্দুর ব্যবহার করব নাকি করব না আবার একটা শব্দ আছে দেখুন আমরা একটা শব্দ লিখি গাথা এই যে শব্দটা যে আছে এরকম একটা গাথা শব্দ আছে আবার এখানে একটা গাথা শব্দ আছে দুটো এই যে গাথা যে আছে এই গাথা শব্দের অর্থ হলো গ্রন্থিকা গঠন করা দুটোকে যুক্ত করা আর এই যে গাথা যে আছে এর অর্থ হলো গীতি এখানে যে গা আছে এই গা শব্দের অর্থ হলো শরীর আর এখানে যে গা আছে এই গা শব্দের অর্থ হলো গ্রাম আমরা এই যে চন্দ্রবিন্দুটা ব্যবহার করা এবং না করার কারণে এক জায়গায় চন্দ্রবিন্দু ব্যবহার করছি একটা অর্থ প্রদান করেছে আরেক জায়গায় চন্দ্রবিন্দু ব্যবহার করেছি ব্যবহার করিনি সেখানে আরেকটা অর্থ প্রদান করছে সুতরাং আমাকে বুঝতে হবে চন্দ্রবিন্দুর ব্যবহারটা অনেক ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ কারণ চন্দ্রবিন্দুর ব্যবহার না করার কারণে টোটাল একটা অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং আমরা ফার্স্ট জানব যে এই চন্দ্রবিন্দুটা কোথায় ব্যবহৃত হয় সাধারণত বাংলা ব্যাকরণ অনুযায়ী বা বাংলা বানানের নিয়ম অনুযায়ী প্রবৃত্ত বাংলা বানানের নিয়ম অনুযায়ী এই চন্দ্রবিন্দুটা তিনটা স্থানে ব্যবহৃত হয় সাধারণত সেই তিনটা স্থান কি আমরা ফার্স্ট দেখি এক নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো এটা ব্যবহৃত হলো তৎসম শব্দ যেগুলো আছে সেই সমস্ত শব্দগুলো থেকে যে তদ্ভব শব্দ হয় এই তদ্ভব শব্দে তদ্ভব শব্দে নাসিক্য এর স্থলে শব্দে নাসিক্য এর স্থলে একটু ভালো করে খেয়াল করতে হবে এটা হলো প্রথম কথা এবং সবচেয়ে বেশি চন্দ্রবিন্দু এখানেই ব্যবহৃত হয় দুই নম্বরে আমরা দেখব চন্দ্রবিন্দুটা ব্যবহৃত হচ্ছে কোথায় চন্দ্রবিন্দু ব্যবহৃত হচ্ছে আমরা যে সমস্ত অনুকার গুলো ব্যবহার করি এই অনুকার বোধক শব্দ মানে আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেই ধ্বনিবোধক শব্দগুলোতে অনুকার শব্দে আবার অনুকার অব্যয় আমরা ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই তিন আমরা একটু খেয়াল করব আর লাস্ট যেটা সেটা হলো এই চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় সম্ভ্রমাত্মক সর্বনামে সম্ভ্রমাত্মক সর্বনামে এই তিনটা জায়গায় সাধারণত চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে কী কী পেলাম আমরা ফার্স্ট পেলাম তদ্ভব শব্দের এর স্থলে নাসিক্য যে বর্ণগুলো আছে পাঁচটি বর্ণ নাসিক্য আছে আমরা জানি ই ও ন ন ম এই পাঁচটি বর্ণ তৎসমে থাকবে কিন্তু তদ্ভব যদি এগুলো না থাকে তাহলে ওই বর্ণগুলোর স্থলে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব এরপর আরেকটা আছে অনুকার আমরা যে সমস্ত ধ্বনিগুলো ব্যবহার করি যে সমস্ত অব্যক্ত আওয়াজগুলো আমরা প্রকাশ করি এই অব্যক্ত আওয়াজগুলোর প্রকাশ করার ক্ষেত্রে আমরা ওই স্থানে অনেক সময় নসারণ্য যে আছে আমাদের এই নজেল বর্ণগুলো আমরা একটু নসারণ্য করে ব্যবহার করি বা নাশিক করে ব্যবহার করি আমরা ব্যবহার করি হ আমরা ব্যবহার করি স আমরা ব্যবহার করি সাঁ শাঁ এই যে শব্দগুলো যে আছে এই শব্দগুলোর বানানো সাধারণত চন্দ্রবিন্দুর ব্যবহার রয়েছে তারপরে একটা আছে সম্ভ্রমাত্মক এই সম্ভ্রবাত্মকের ক্ষেত্রে ব্যবহারটা দেখবো আমরা ফার্স্ট এখান থেকে শুরু শুরু করি আমরা শব্দ যেগুলো আছে এই সমস্ত শব্দের চন্দ্রবিন্দুর ব্যবহারটা নিয়ে আমরা বা থেকে দেখছি ফার্স্ট একটু খেয়াল করতে হবে তৎসম শব্দের চন্দ্র যেগুলো আছে নাসিক্য ধ্বনি এই নাসিক্য ধ্বনিগুলোর ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় কোন কোন নাশিক ধ্বনির ক্ষেত্রে পাঁচটার ক্ষেত্রে একটা আছে দেখুন উ এই ও একটা সংক্ষিপ্ত রূপ আছে অনুসর তারপরে আছে 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 তারপরে ন ন এরপরে দন্ত আর সর্বশেষে ম তৎসম শব্দে এই বর্ণগুলো যেই স্থলে থাকবে যদি এই বর্ণগুলোকে আমি বাদ দিয়ে দেই তবে তৎপু শব্দের স্থলে ওই জায়গায় চন্দ্রবিন্দুটা ব্যবহৃত হবে কিভাবে একটু খেয়াল করুন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি একটা শব্দ লিখলাম শঙ্খ এই যে শঙ্খ শব্দটা যে আছে এই শব্দের বানানে কিন্তু একটা নাসিক্য ধ্বনি আছে কি আছে ও এই ওটা ওটা যে আছে উঠিয়ে দিয়ে বা চেঞ্জ করে দিয়ে আমরা এখানে ব্যবহার করি কি একটু ভালো করে খেয়াল করতে হবে সা খা এখানে এর উপরে অবশ্যই কি হবে চন্দ্রবিন্দু হবে কারণ এই যে নাসিক্য ধ্বনিটা যে আছে এই নাসিক্য উ ধ্বনিটাকে কি করেছি আমরা তুলে দিয়েছি এটা হলো সংস্কৃত রূপ বা তৎসম রূপ এই তৎসম রূপ থেকে তৎভব রূপে নাসিক্য ধ্বনি ফেললে সেই স্থলে কি করতে হবে চন্দ্রবিন্দু এর ব্যবহার করতে হবে একটু ভালো করে আমি একটা শব্দ লিখলাম বঙ্কিম এই যে বঙ্কিম শব্দটা যে আছে এই শব্দের বানানটা আমরা একটু ভালো করে খেয়াল করবো এখানে কিন্তু একটা আহ ধ্বনি আছে সেটা কি আছে উ ও স্থলে এই এটাকে বাদ দিয়ে আমরা কি করি শব্দটা লিখি বা কা বয়ের কি হবে চন্দ্রবিন্দু হবে আরেকটা বিষয় আমি একটু স্পষ্ট করার জন্য এখনই বলে দিচ্ছি সেটা হলো আমরা চন্দ্রবিন্দুটা কোথায় ব্যবহার করব। এটা কিন্তু অনেকেই ঠিকভাবে ব্যবহার করতে পারি না কোন বর্ণে দেব যেই বর্ণের সাথে নাসিক্য ধ্বনিটা আছে ওই বর্ণে না তার পূর্বের বর্ণে অবশ্যই যেই বর্ণের সাথে নাসিক্য ধ্বনিটা আছে তার পূর্বের বর্ণে চন্দ্রবিন্দুটা ব্যবহৃত হবে অনেক সময় আমরা এই বাঁকা শব্দের চন্দ্রবিন্দুটা ব্যবহার করি কয় বা কা এভাবে না বা কা শব্দটা হবে মানে বয়ের উপরেই চন্দ্রবিন্দুটা হবে অর্থাৎ নাসিক্য ধ্বনিটা যেখানে থাকে তার পূর্বের বর্ণে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে একটা শব্দ খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম অঙ্কন এই যে অঙ্কুন শব্দটা যে আছে। এই শব্দটারও আমরা তদ্ভাবেতে ব্যবহার করি কি তদ্ভাবে ব্যবহার করি আকা একটু ভালো করে খেয়াল করতে হবে এই আকা বানানে সরে আর উপরে কি হবে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে একটা শব্দ আছে কঙ্কন কঙ্কন এই কঙ্কন শব্দটা যে আছে এর থেকে আমরা ব্যবহার করি কাক একটু ভালো করে খেয়াল করতে হবে এই যে কাকুর শব্দটা যে আছে এখানে আমরা কয় আকার ক এর উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করব। কখনই ক এর উপরে ব্যবহার করা যাবে না আর একটা শব্দ আছে পঙ্ক এই যে পঙ্ক শব্দটা যে আছে একটু খেয়াল করুন এখানেও একটা নাসিক্য ধ্বনি আছে কি ও এই উঁটাকে বাদ দিয়ে আমরা এটাকে শব্দ লিখি কি পাক পাক শব্দের অর্থ কাদা এই যে পাক যে আছে পাকের পয়ের আকারের উপরে চন্দ্রবিন্দু হবে একটু খেয়াল করতে হবে এখন আমরা দেখবেন মাঝে মাঝে ওই যে পাক পবিত্র এই অর্থে ব্যবহার করি না পাক সেখানে কিন্তু অনেকেই চন্দ্রবিন্দু ব্যবহার করে চন্দ্রবিন্দু ব্যবহার করলে সেটা কিন্তু পবিত্র না হয়ে অপবিত্র হয়ে যাচ্ছে আলটিমেটলি কারণ এটার উপর চন্দ্রবিন্দু আমি ব্যবহার যদি করি এটা পবিত্র অর্থে যদি হয় তাহলে মনে রাখতে হবে এখানে কখনই চন্দ্রবিন্দু ব্যবহার করা যাবে না পবিত্র অর্থে আর আমি চন্দ্রবিন্দু ব্যবহার করব। সুতরাং চন্দ্রবিন্দুটা আমি কোথায় ব্যবহার করব। যদি এই পঙ্ক বানানে যেখানে উঁ ছিল নাসিক্য ধ্বনি ছিল এর স্থলে আমি কি দিয়ে থাকি চন্দ্রবিন্দু দিয়ে থাকি কিন্তু পাক পবিত্র অর্থে এর মধ্যে চন্দ্রবিন্দু ব্যবহার করব না এরপর আমরা দেখবো অনুসর যে আছে এই অনুসরের স্থলে কিভাবে চন্দ্রবিন্দুটা ব্যবহার হচ্ছে একটু ভালো করে খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম বংশ এই যে বংশ শব্দটা যে আছে। এর থেকে আমরা লিখব বাঁশ একটু ভালো করে খেয়াল করতে হবে বংশ থেকে বাঁশ এই বয় আকারের উপরে চন্দ্রবিন্দু হবে আবার ঠিক রকম হতে পারে হতে পারে বংশী এই যে বংশী শব্দটা যে আছে এর থেকে আমরা ব্যবহার করি কি বাঁশি একটু খেয়াল করুন বাঁশির মধ্যে কি হবে চন্দ্রবিন্দু হবে আবার আমরা একটা শব্দ ব্যবহার করি কি হংস এই যে হংস শব্দটা আছে এর থেকে আমরা ব্যবহার করি কি হাঁস এই যে হাঁস শব্দটা যে আছে। এখানে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। আবার যদি হয় এরকম হংশী তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব। চন্দ্রবিন্দু এর ব্যবহার করব। হংসি থেকে কি হবে হাসি এখন দেখুন এই যে হাসির বানান আর আমরা যে হাস্য এর থেকে যে হাসি শব্দটা যে আছে তার বানান কিন্তু প্রায় সেম পার্থক্য কেবল চন্দ্রবিন্দুটা এই চন্দ্রবিন্দু না দিলে এটাই হয়ে যাবে কি হাসি মুখের হাসি আর এখন যখন আমি চন্দ্রবিন্দুটা ব্যবহার করেছি তখন এটা হয়ে যাবে হাসা হাস যে আছে হাস এর স্ত্রীবাচক শব্দ এরপরে আমরা একটু ভালো করে খেয়াল করি আমরা দেখবো হলো আহ যে আছে এই এর স্থলে কিভাবে চন্দ্রবিন্দু ব্যবহৃত হচ্ছে একটু দেখুন আমি একটা শব্দ লিখলাম পঞ্চ এই যে পঞ্চ শব্দটা যে আছে এখানে কিন্তু ইও এর সাথে যুক্ত হয়েছে এই যে পঞ্চ শব্দ থেকে আমরা ব্যবহার করি কি পাঁচ একটু দেখুন এই পাঁচ শব্দের বানানে অবশ্যই কি হবে চন্দ্রবিন্দু হবে আর চন্দ্রবিন্দুটা কোথায় হবে পয়ের স্থলে বা পয়ের উপরে এর কারণ এর পরবর্তী ধ্বনিতে কি ছিল আহ ইঁয়ো ছিল বা নাসিক্য নসারণ বা নজেল বর্ণ ছিল তাই এখানে চন্দ্রবিন্দুটা হবে পয়ের উপরে ঠিক রকম ভাবে আমরা একটা শব্দ ব্যবহার করলাম কাঞ্চা এই যে কাঞ্চা শব্দটা যে আছে এই কাঞ্চা শব্দটা থেকে আমরা ব্যবহার করি হলো বা শব্দের মধ্যে কাঁচা এই কাঁচা শব্দের মধ্যে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে কারণ এখানেও আমরা দেখতে পাচ্ছি ইও যে আছে এই ইঁয়োর স্থলে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে তারপরে আরেকটা শব্দ আমরা ব্যবহার করি এই যে ঝিনঝি শব্দটা যে আছে এই ঝিঞি শব্দ থেকে আমরা বাংলায় বলি ঝিঝি একটু ভালো করে খেয়াল করতে হবে ঝি এই যে ঝিং শব্দটা যে আসেন এখানে আমরা প্রথম ঝি এর মধ্যে চন্দ্রবিন্দু ব্যবহার করেছি কারণ তার পরের নাসিক্য ধনীটি তদ্ভাব ইয়ে তৎসমে ছিল এটা তদ্ভাবের মধ্যে আর থাকবে না তার স্থলে কি হবে চন্দ্রবিন্দু এর ব্যবহার হবে চন্দ্রবিন্দুর বাকি ব্যবহারগুলো আমরা পরবর্তী পর্বে দেখব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম